খেলার খবর। ঢাকায় আজ শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা। গতকাল মাওলানা ভাসানী স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। উদ্বোধনী ম্যাচে বিকেল 3:30টায় কোরিয়ার প্রতিপক্ষ ভারত। প্রথমবারের মতো এশিয়ান হকির সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকের ভূমিকায় বাংলাদেশ। সোমবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়। এই সময় প্রতিযোগিতায় অংশ নেয়া 5 দলের অধিনায়ক সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার কারণে বেশ কয়েকবার এই প্রতিযোগিতা পেছানোর পর আয়োজন করতে পেরে খুশি হকি কর্মকর্তারা। করোনার সব সতর্কতা অবলম্বন করেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদার। কোভিড প্রোটোকল যেটা বলছেন সেটা হচ্ছে আমরা কোভিডের যে সমস্ত নিয়ম নীতি আছে সেই সম্পূর্ণ প্রোটোকলটাকে আমরা মেনটেন করছি। আসলে বাকি দলগুলো শক্তিশালী হলেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম। তবে পাকিস্তানকেই শক্ত প্রতিপক্ষ হিসেবে ভাবছেন বাংলাদেশ অধিনায়ক। আমার মনে হয় যে আমরা যদি আমাদের বেস্ট হকিটা খেলতে পারি, কোচ আমাদের যে প্ল্যান দিয়েছে প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই আমরা ভালো একটা কিছু করতে পারবো। তো আমরা চাইবো যে সব টিমের সাথেই ভালো খেলতে, তারপরেও পাকিস্তানের দিকে একটু ফোকাসটা বেশি। বিজয়ের মাসে নিজেদের মাঠে অনুষ্ঠেয় প্রতিযোগিতার শিরোপা জিততে পারলে সেটা অনেক বড় এক অর্জন হবে বাংলাদেশ হকির জন্য। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। ঢাকায় আজ শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা। গতকাল মাওলানা ভাসানী স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। উদ্বোধনী ম্যাচে বিকেল 3:30টায় কোরিয়ার প্রতিপক্ষ ভারত। প্রথমবারের মতো এশিয়ান হকির সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকের ভূমিকায় বাংলাদেশ। সোমবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়। এই সময় প্রতিযোগিতায় অংশ নেয়া 5 দলের অধিনায়ক সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার কারণে বেশ কয়েকবার এই প্রতিযোগিতা পেছানোর পর আয়োজন করতে পেরে খুশি হকি কর্মকর্তারা। করোনার সব সতর্কতা অবলম্বন করেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদার। কোভিড প্রোটোকল যেটা বলছেন সেটা হচ্ছে আমরা কোভিডের যে সমস্ত নিয়ম নীতি আছে সেই সম্পূর্ণ প্রোটোকলটাকে আমরা মেনটেন করছি। আসলে বাকি দলগুলো শক্তিশালী হলেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম। তবে পাকিস্তানকেই শক্ত প্রতিপক্ষ হিসেবে ভাবছেন বাংলাদেশ অধিনায়ক। আমার মনে হয় যে আমরা যদি আমাদের বেস্ট হকিটা খেলতে পারি, কোচ আমাদের যে প্ল্যান দিয়েছে প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই আমরা ভালো একটা কিছু করতে পারবো। তো আমরা চাইবো যে সব টিমের সাথেই ভালো খেলতে, তারপরেও পাকিস্তানের দিকে একটু ফোকাসটা বেশি। বিজয়ের মাসে নিজেদের মাঠে অনুষ্ঠেয় প্রতিযোগিতার শিরোপা জিততে পারলে সেটা অনেক বড় এক অর্জন হবে বাংলাদেশ হকির জন্য। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস।